এক সময় কাশীর কাছে বনের মধ্যে কৃষ্ণপালের একটা আশ্রম ছিল। সেখানে সমীর শিক্ষা লাভ করত। সে একদমই বুদ্ধিমান ছিল না। তার সরলতার জন্য সবাই তাকে বোকা বলে ডাকত। সমীরের সেটা একদমই ভালো লাগত না। তাই একদিন সে তার গুরুদেব কৃষ্ণপালের কাছে গিয়ে বলল, ক্ষমা করবেন গুরুদেব, সবাই আমাকে বোকা বলে কেন ডাকে? যখন ওরা এরকম বলে আমার খুব কষ্ট হয়। এই সব ভুলে যাও, যারা সরল হয় সারা পৃথিবী তাদের বিরক্ত করতে পছন্দ করে। আসলে ওদের সবার থেকে তোমার মন অনেক ভালো, সেই জন্য তুমি যাই করো তাতেই সবার খুবই ভালো হয়। ওদের কথা তুমি একদম ভাববে না। সেরকমটা নয় গুরুদেব, আমি বুদ্ধিমান নই বলেই তারা আমাকে বিরক্ত করে, তাই না? আচ্ছা গুরুদেব, আপনি বলুন তো, আমার বুদ্ধি বাড়ানোর জন্য কি কোনো উপায় নেই? আরে না, এটা কেউ বলে না যে তুমি বুদ্ধিমান নও। তোমার যতটা ক্ষমতা তুমি ততটা আমার থেকে শিখেছ। কিন্তু আসল ব্যাপার হলো তোমার মধ্যে চালাকির অভাব রয়েছে। কারোর সাথে কিভাবে কথা বলতে হয় তুমি সেটাই জানো না। তুমি সবার সাথে সরলতার সাথে কথা বলো। দেখলেন তো গুরুদেব, এবার আপনিও বলছেন আমার মধ্যে সরলতা আছে, তাই জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করছি কি করলে আমি বাকিদের মতো বাঁচতে পারবো। সমীর খুব সরলতার সাথে জিজ্ঞেস করল। সমীর তার কোনো কথাই শুনছিল না, আর তার নির্বুদ্ধিতার জন্য সে খুবই দুঃখী ছিল। কৃষ্ণপাল সেটা বুঝতে পারলেন এবং বললেন, আচ্ছা আচ্ছা, যেহেতু তুমি আমাকে এটা জিজ্ঞাসা করেছো, তাই একটা কাজ করো, এই বনের পূর্ব দিকে ভৈরব কোণার দিকে গেলে দেখবে সেখানে জগতাচার্য নামে এক ঋষি ধ্যানমগ্ন হয়ে আছেন। তিনি আমার গুরু। তুমি যদি ওনার সাথে গিয়ে দেখা করো তবে উনি তোমাকে কোনো সমাধান দিতে পারেন। তুমি এখনই ওনার কাছে গিয়ে তোমার সমস্যার সমাধান চাও। তাই নাকি? তাহলে আপনি আমাকে এতদিন ওনার কথা কেন বলেননি গুরুদেব? আমি আপনার চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যেতে পারি বলে আপনি এতদিন এটা লুকিয়ে রেখেছিলেন। কৃষ্ণপাল বুঝতে পারলেন না ওর ওই সরলতার সাথে করা প্রশ্নের কি উত্তর দেবেন, তাই উনি চুপ করে রইলেন। গুরুদেবের কথা মতো সমীর সোজা ঋষি জগতাচার্যের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে সে দেখল ঋষিমুনি চোখ বন্ধ করে ধ্যান করছেন। সমীর সেটা দেখে বলল, এই যে গুরুদেব, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি এখানে জগতাচার্য নামে কাউকে চেনেন? ঋষি চোখ খুললেন, তবে উনি এটা বললেন না যে উনিই জগতাচার্য। উনি ওনার পরিচয় না দিয়ে সমীরকে জিজ্ঞাসা করলেন, কে গো তুমি, কার সাথে দেখা করতে চাও? আমার নাম হলো সমু, না না না, মানে সমীর। আমার গুরুদেব কৃষ্ণপাল এখানে আমাকে পাঠিয়েছেন। উনি বলেছেন ঋষি জগতাচার্য এখানে থাকেন আর উনি নাকি আমার সমস্যার সমাধান করতে পারবেন। যাই হোক, ঋষি জগতাচার্য কে? আচ্ছা, কৃষ্ণপাল তোমাকে পাঠিয়েছে, তাহলে তুমি সঠিক জায়গাতেই এসেছ। আমিই হলাম সেই জগতাচার্য যাকে তুমি খুঁজছো। কি সমস্যা তোমার? ও মা, আপনিই গুরুদেব? আমি ভেবেছিলাম আমার গুরুদেবের গুরুকে কেমন না জানি দেখতে হবে, কিন্তু আপনাকে তো খুবই সুন্দর দেখতে গুরুদেব। যখন সমীর কথা বলছিল তখন জগতাচার্য বুঝতে পারেননি সে কেন এখানে এসেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে তুমি বলো তো এখানে কি করতে এসেছ? সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়, আমার বুদ্ধি একটু কম গুরুদেব, তাই সবাই আমাকে বোকা বলে খ্যাপায়, কিন্তু সেটা আমার পছন্দ নয়। আপনি দয়া করে কিছু করুন আর আপনার শক্তি দিয়ে আমাকে বাকি সবার মতো বুদ্ধিমান বানিয়ে দিন। এটা শুনে জগতাচার্য অবাক হয়ে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন কৃষ্ণপাল তাকে এখানে পাঠিয়েছেন। জগতাচার্য তৎক্ষণাৎ বললেন, দেখো বাবা সমীর, আমি তোমাকে নিশ্চয়ই সবার মতো বুদ্ধি দিতে পারি। এই সমগ্র পৃথিবীতে তোমার প্রিয় জিনিসটা কি সেটা আগে খুঁজে বের করো, তারপর আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো তবে আমি তোমাকে বুদ্ধি ফিরিয়ে দেওয়ার আশীর্বাদ করব। ব্যাস, মাত্র এটুকুই? আমাকে আমার প্রিয় জিনিসটা খুঁজে বের করতে হবে? ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি গিয়ে খুঁজে নিয়ে আসছি। এই কথা বলে সমীর সেখান থেকে চলে গেল। ওর সরলতা দেখে জগতাচার্যের খুব কষ্ট হল। এর সাথে সাথে উনি তার পরীক্ষার ফলাফলটাও দেখতে চাইলেন। রাস্তা দিয়ে যেতে যেতে সমীর নিজেকে নিজেই বলল, ঋষিমুনি যেমনটা বললেন, যদি আমি জানতে পেরে যাই আমার প্রিয় জিনিসটা কি তাহলে আমি বুদ্ধিমান হয়ে যাব। কিন্তু এই পৃথিবীতে আমার প্রিয় কি?
সে নিজের সাথে নিজেই কথা বলতে বলতে অতীতে চলে গেল। যখন ওর খিদে পেত সে পিকুর বাড়ির সামনে দাঁড়াত, পিকু তাকে খাবার খেতে দিত। খাও, ভালো করে খাও, যদি কিছু লাগে আমাকে বলো। খাবারটা খুব সুন্দর হয়েছে ঠাকুমা, কিন্তু খাবার খাওয়ার পর আমার মিষ্টি খাওয়ার অভ্যেস রয়েছে, তোমার কাছে থাকলে একটু দাও না। হ্যাঁ দিচ্ছি, এই নাও খাও। সে সমীরকে মিষ্টি দিত। যখন সে সেটা খেত সে ভাবত মিষ্টি তার সবথেকে প্রিয় খাবার। এইটা মনে পড়তেই সে সেখান থেকে জগতাচার্যের সাথে দেখা করতে রওনা দিল আর গিয়ে বলল, গুরুদেব গুরুদেব, আমি বুঝতে পেরে গেছি, আমার সবচেয়ে প্রিয় খাবার হল মিষ্টি। মিষ্টি ছাড়া আমার খাওয়া অসম্পূর্ণ, তাই এই পৃথিবীতে আমার প্রিয় জিনিস হল মিষ্টি। জগতাচার্য এটা শুনে হেসে ফেললেন আর তারপর উনি বললেন, আচ্ছা, তাহলে এই পৃথিবীতে তোমার প্রিয় জিনিস হল মিষ্টি, কিন্তু এটা বিশ্বাস করার আগে তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, মিষ্টি আমার প্রিয় জিনিস। আচ্ছা, আপনার যা ইচ্ছা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাকে উত্তর দেব। আচ্ছা বেশ, তাহলে প্রথমে এটার উত্তর দাও তো, কোন জিনিসটা পা ছাড়া দৌড়াতে পারে? সে কি এমন কিছু যেটা পা ছাড়া দৌড়াতে পারে? আচ্ছা গুরুদেব, আমার প্রিয় জিনিসের সাথে এই প্রশ্নটার কি সম্পর্ক? আচ্ছা আচ্ছা, আমি ঠিক বলবো, তবে আগে এটার উত্তর দাও। যখন জগতাচার্য এটা বললেন, সমীর মাথা চুলকাতে চুলকাতে কিছুক্ষণ ভাবতে লাগল, কিন্তু সে উত্তরটা জানে না, তাই হতাশ হয়ে সে বলল, না, আপনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরটা আমি জানি না গুরুদেব। তার মানে মিষ্টি তোমার প্রিয় জিনিস নয়, নিশ্চয়ই সেটা অন্য কিছু। যাও, আগে সেটা খুঁজে বের করো, তারপর আমি তোমাকে বুদ্ধি দিয়ে আশীর্বাদ করব। জগতাচার্য সমীরকে সেখান থেকে পাঠিয়ে দিলেন। সে উত্তর দিতে না পারায় তার আসল পছন্দের জিনিসটা খুঁজে বের করতে বেরিয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে হাঁটা শুরু করে। পথে সে দেখল একজন মা তার সন্তানকে খাবার খাওয়াচ্ছেন। এটা দেখে তার মৃত মায়ের কথা মনে পড়ে গেল। তারপর সে বলতে লাগল, বুঝে গেছি, যখন উনি আমাকে আমার প্রিয় জিনিসের কথা জিজ্ঞাসা করলেন আমি বললাম মিষ্টি, কিন্তু আসলে সে হলো আমার মা। আমি ঋষিমুনিকে কেন এটা বললাম না? আমি খাবার কথা চিন্তা করে এটা বলেছিলাম, কিন্তু এই পৃথিবীতে আমার মা সবথেকে প্রিয়। ঠিক আছে, আমি ঋষিমুনিকে গিয়ে আবার এটা বলছি আর ওনাকে বলবো আমাকে বুদ্ধি দিয়ে আশীর্বাদ করতে। তারপর সমীর আবার জগতাচার্যের আশ্রমে গেল। সমীরকে দেখে জগতাচার্য বললেন, কি হয়েছে সমীর, তুমি উত্তর খুঁজে পেয়ে গেছ? এত তাড়াতাড়ি ফিরে চলে এলে, আমাকে বলো তো এবার কি সঠিক উত্তর দিতে পারবে? হ্যাঁ আমি পারবো, আমি বুঝতে পেরেছি। প্রথমে আপনি যখন আমাকে আমার প্রিয় জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন তখন আমার মাথায় খাবারের কথা আসে, কারণ আমি সবসময় খাবারের কথাই ভাবি। কিন্তু আপনি সঠিক ছিলেন গুরুদেব, মিষ্টি আমার প্রিয় জিনিস নয়। তাই নাকি? আচ্ছা, তুমি তো বেশ বুদ্ধিমান, তাহলে এবার তোমার উত্তরটা কি বলো, তোমার প্রিয় কি জিনিস? অবশ্যই বলবো গুরুদেব, সত্যি কথা বলতে এই পৃথিবীতে আমার বাবার থেকেও বেশি আমি আমার মাকে সবথেকে বেশি ভালোবাসি। কিন্তু আমার মা আর বেঁচে নেই গুরুদেব, আমার যখনই মায়ের কথা মনে পড়ে আমি কেঁদে ফেলি গুরুদেব। তাই নাকি? তুমি এবার নিশ্চিত তো? তুমি এরকম কেন বলছো? হ্যাঁ গুরুদেব, আমি সব দিক ভেবেই বলছি। আমার মা এখন আমার সাথে না থাকলেও তার স্মৃতি সবসময় আমার সাথে থাকবে। জানেন গুরুদেব, আমি যখন ছোট ছিলাম তখন কেউ যদি আমাকে কিছু বলতো তাহলে আমি উত্তর দেওয়ার আগেই আমার মা আমার হয়ে তাদেরকে উত্তর দিয়ে দিত। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমার মা একটা রোগের কারণে মারা যায়। যখনই আমার এই কথাটা মনে পড়ে আমি কেঁদে ফেলি গুরুদেব। তাই এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সমগ্র বিশ্বে আমার মায়ের চেয়ে প্রিয় আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, আমিও এটা শুনে খুব দুঃখ পেলাম। কিন্তু তোমার আমার শর্তের কথা মনে আছে নিশ্চয়ই? কিন্তু যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবেই তোমার মা তোমার কাছে প্রিয় হবে,
আর তাহলেই আমি তোমাকে বুদ্ধি দিয়ে আশীর্বাদ করব। সে কি গুরুদেব, আমি যখন মিষ্টি বলেছিলাম তখন হয়তো সত্যিই ভুলছিলাম, কিন্তু এখন আমি যেটা বলছি সেটা একদম ঠিক। আমার মা আমার প্রিয়, এবার আপনার যা ইচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এবার এই প্রশ্নের উত্তর দাও তো। এমন একটা জিনিসের নাম বলো যেটা শোনা নয় কিন্তু চকচক করে। এরকম করবেন না গুরুদেব, আমি বোকা বলে আপনি আমার সাথে খেলা করছেন। আমি বুঝতে পারছি না আপনার প্রশ্নের সাথে এর কি সম্পর্ক আছে। আপনি যখন আমাকে ওটা জিজ্ঞাসা করেছিলেন আমি প্রায় কেঁদে ফেলেছিলাম। দয়া করে আমাকে বুদ্ধিমান হওয়ার সমাধান দিন গুরুদেব। কি হলো সমীর, আমি তোমাকে আগেই বলেছিলাম যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে বিশ্বাস করব। এখানে কাদার কিচ্ছু নেই, যাও গিয়ে সঠিক উত্তর খুঁজে আনো। যখন তুমি সঠিক উত্তরটা দেবে আমি তোমাকে বুদ্ধি দিয়ে আশীর্বাদ করব। যাও এবার। যেই ঋষিমুনি এটা বললেন সমীর হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর সে একটা গাছের নিচে বসল এবং যেহেতু সে উত্তরটা জানে না তাই কাঁদতে লাগল। ইতিমধ্যেই একজন মেয়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। সমীরকে দেখে তার কাছে গিয়ে সেই মেয়েটি বলল, এই যে কি হয়েছে, তুমি এভাবে কাঁদছ কেন, আমায় বলো। সমীর মাথা তুলে দেখল একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে হঠাৎ করে এই প্রশ্নটা করায় সমীর বুঝতে পারে না যে সে কি উত্তর দেবে, তাই সে বলল, এই যে মেয়ে, এটা আমার ব্যক্তিগত সমস্যা, তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। এখন তুমিও আমার থেকে উত্তর চাইছো? সবাই আমাকে প্রশ্ন করছে কিন্তু আমি যদি উত্তরটাই জানতাম তাহলে আমি কোনো ঋষিমুনির থেকে আশীর্বাদ হিসেবে বুদ্ধি চাইতাম? যেহেতু সমীর নিজেই নিজের সাথে কথা বলছিল সেই মেয়েটি অর্থাৎ শর্মিলা সেটা দেখে হাসতে শুরু করল আর সঙ্গে বুঝতে পারল সমীরের কিছু সমস্যা হয়েছে। তোমার সমস্যা নিয়ে আমার কোনো রকমেরই মাথা ব্যথা নেই, আমি দেখলাম তুমি একা একা বসে এখানে কাঁদছ তাই ভাবলাম তোমাকে সাহায্য করি। এবারে বলো তুমি কি বিষয়ে কথা বলছিলে? হ্যাঁ হ্যাঁ, কয়েকটা অদ্ভুত প্রশ্ন আছে, তুমি কেন জিজ্ঞেস করছো? আমার নাম হলো সমীর, আমার মতো একজন বুদ্ধিমান যদি এই প্রশ্নগুলো উত্তর না জানে তাহলে তুমি কিভাবে জানবে? হ্যাঁ আমি পারবো, আগে বলো সেগুলো কি, তারপর আমি তোমায় বলবো সেগুলো বুদ্ধির প্রশ্ন নাকি নয়। আচ্ছা ঠিক আছে। শর্মিলা খুব দৃঢ়ভাবে জিজ্ঞেস করায় সমীর তাকে পুরো গল্পটা বলল, সঙ্গে সেই প্রশ্নগুলোও জানাল যেগুলোর সে উত্তর দিতে পারেনি। সেই সব কিছু জানানোর পরে শর্মিলা বলল, এগুলো তো মোটেই বুদ্ধির প্রশ্ন নয়, তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে না, সত্যি তুমি দেখছি খুব সরল। এই যে মেয়ে, আমাকে একদম সরল বলবে না, বুঝতে পেরেছো? এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমার জানা থাকে তাহলে আমাকে বলো তো। হ্যাঁ আমি জানি, আমি তোমায় বলছি। প্রথমটা হলো এমন কিছু জিনিস যেটা পা ছাড়া চলতে পারে, সেটা হলো নদী যেটা বয়ে যায়। নদীর জলের তো পা হয় না কিন্তু এটা বয়ে বয়ে অনেক দূর যেতে পারে, এটা হলো প্রথম প্রশ্নের উত্তর, বুঝলে? ও মা, নদী! সমীর উত্তরটা শুনে খুব খুশি হল। সে ভেবেছিল এই প্রশ্নের উত্তরটা অসম্ভব, এবার সে পরের প্রশ্নের উত্তর জানার জন্য আগ্রহী হয়ে উঠল এবং শর্মিলার উদ্দেশ্যে বলল, খুব ভালো উত্তর দিয়েছো, যদি তুমি দ্বিতীয় প্রশ্নটারও উত্তর দিতে পারো তাহলে বুঝব তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমতী। আচ্ছা ঠিক আছে, আমি যে বুদ্ধিমতী সেটা তুমি মানছো না, তাই তো? আচ্ছা এবার তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনো। এমন কিছু যেটা সোনার মতো চকচক করে কিন্তু সোনা নয়, তাই তো? হ্যাঁ, সেটা কি জিনিস? কি আবার, সূর্য! সূর্য সোনার মতো জলজল করে কিন্তু সোনা নয়, তাই তোমার প্রশ্নের উত্তর সূর্য। সূর্য! যখন শর্মিলা আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল সমীর খুব খুশি হল আর সঙ্গে সঙ্গে বলল, বাহ তোমার উত্তরগুলো তো সত্যিই সেরা। যাই হোক তুমি কে গো, তুমি এখানে কি করছো? আমার নাম শর্মিলা, আমিও তোমার মতোই অনাথ। আমার বাবা মা সদ্য মারা গেছেন, আমি পাশের গ্রামেই থাকি। ও আচ্ছা, তুমিও অনাথ? আমার বাবাও সদ্য মারা গেছেন, সেই কারণে আমিও এখন কৃষ্ণপালের আশ্রমে থাকি। আচ্ছা তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো?
শর্মিলা এটা জিজ্ঞেস করায় সমীর কিছুক্ষণ চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ ভাবার পরে সে বলল, এই তুমি সব কি বলছো? তুমি আমাকে বিয়ে করতে চাও? সবাই আমাকে নিয়ে মজা করে, আমাকে বোকা বলে, সবাই বলে আমি বুদ্ধিমান নই। তাই আমি এখানে একজন ঋষির কাছে এসেছি যাতে উনি আমাকে আশীর্বাদ করে বুদ্ধি দেন। যাই হোক, তুমি খুব সুন্দরী, আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছো? তুমি তো অনেক ভালো ছেলে পাবে। আমি নিশ্চয়ই পেয়ে যাব, কিন্তু আমি কি করে বুঝব যে সে আমাকে যত্নে রাখবে? আমার মা সবসময় বলতেন, আমি যদি তোমার মতো ছেলেকে বিয়ে করি তাহলে সে আমাকে খুব যত্নে রাখবে, আর তোমার যা বুদ্ধি সেটা নিয়ে তুমি একা বেশি দিন থাকতেও পারবে না। তোমার এমন একজনকে প্রয়োজন যে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। যদি আমি সে হতে চাই তাহলে তোমার কি সমস্যা? আরে বাহ, এটা শুনতে তো বেশ ভালো লাগছে। তুমি যদি আমার সঙ্গে থাকো আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমে আমি মুনি ঋষির কাছে গিয়ে উত্তরটা দিয়ে আসি, তারপর আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাকে সঙ্গ দেব। তারপর তারা দুজনে জগতাচার্যের আশ্রমে পৌঁছল। সমীর একা গিয়ে জোড়ায় ফিরে এলো, সেটা দেখে জগতাচার্য বললেন, এ কি সমীর, তুমি একা তোমার প্রিয় জিনিস খুঁজতে গিয়ে জোড়ায় ফিরে এলে যে? আশা করি উত্তরও পেয়েছো। যাই হোক, এই মেয়েটি কে? গুরুদেব, আসলে এখন ওই হল আমার সবথেকে প্রিয় মানুষ। এবার আপনি যাই প্রশ্ন করুন না কেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। এবার আপনাকে আমাকে বুদ্ধি আশীর্বাদ দিতেই হবে। তাই নাকি? আমাকে বলো তো, তোমার এই আত্মবিশ্বাসের কারণ কি? আচ্ছা বলো এবার। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করুন, আমি উত্তর দেব। আচ্ছা বলো তো দেখি, এমন কি আছে যেটা পা ছাড়া জন্মায়, তারপর দুটো পা হয় আর শেষে গিয়ে চারটে পা? যেই জগতাচার্য প্রশ্ন করলেন সমীর ভাবতে লাগল। শর্মিলা সেটা দেখে আস্তে আস্তে বলল, ব্যাং। তৎক্ষণাৎ সমীর বলল, হ্যাঁ গুরুদেব, আপনার এই প্রশ্নটার উত্তর হল ব্যাং। জগতাচার্য লক্ষ্য করছিলেন শর্মিলা আস্তে আস্তে উত্তরটা দিয়ে দিয়েছিল, তাই উনি বললেন, সমীর তুমি একদম ঠিক বলেছো, খুব ভালো উত্তর দিয়েছো। হ্যাঁ তাহলে তো এবার আপনাকে আমাকে বুদ্ধি দিয়ে আশীর্বাদ করতেই হবে গুরুদেব। আমার আর তোমাকে আশীর্বাদ দেবার কি দরকার? তোমার যে আশীর্বাদ দরকার সেটা তো এই মেয়ের রূপে তোমার সঙ্গে আছেই। তোমরা দুজনে বিয়ে করে একসাথে সুখে থাকো। হ্যাঁ গুরুদেব, এই মেয়েটা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী, ও আমার সঙ্গে থাকা মানে বুদ্ধি আমার সঙ্গে থাকা। তাই এবার আমি বুঝতে পারলাম কেন আপনি আমাকে এই প্রশ্নগুলো করেছিলেন আর উত্তর খুঁজতে বলেছিলেন। সমীর তুমি বুঝতে পেরে গেছো, তার মানে তোমার বুদ্ধি হয়ে গেছে। ঠিক বলেছেন গুরুদেব, এখন আর আমি একদম বোকা নই, আমি বুদ্ধিমান হয়ে গেছি। খুব ভালো, তোমরা দুজনে ভালো থাকো। সমীর শর্মিলাকে বিয়ে করল, আর শর্মিলার কথায় সে কিছু কাজ শুরু করে সুখে শান্তিতে থাকতে লাগল। এই গল্পটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন, আর আরও নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।